কড়া প্রকোপ ঠেকাতে আকিলপুর প্রশাসনের তৎপরতা 13 জনকে জরিমানা। যশোরের শাহশাহে দুটি গোয়ালঘরে আগুন লেগে 117টি গৃহপালিত প্রাণীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহে দুপক্ষের সংঘর্ষে ছাত্র নিহত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে স্টাফ রিপোর্টার নিয়েন দাস। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 আবারও বেড়ে যাওয়ায় করোনা প্রকোপ ঠেকাতে জয়পুরহাটের আকিলপুরে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় পথচারী সহ মোট 13 জনকে 2900 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 100 পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পরে পৌর শহরের কিশোরের মোড় চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন আকিলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান। এ সময় আকিলপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আকিলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান জানান, বর্তমানে আবারও করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় করোনা প্রকোপ ঠেকাতে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহার করাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ তৎপরতা চালানো হয়। তিনি আরো বলেন, সরকারের দেওয়া নির্দেশে জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে। তথ্যচিত্রে বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। যশোরের শাহশাহ থানার অন্তর্গত শরীফপুর গ্রামে দুটি গোয়ালঘরে আগুন লেগে 117টি গৃহপালিত প্রাণীর মৃত্যু হয়েছে। সেই সাথে শেষ হয়ে গেছে হতদরিদ্র দিনমজুর একটি পরিবারের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন। এ সময় গরু ছাগল হাঁস মুরগি সহ বিভিন্ন গৃহপালিত প্রাণীদেরকে বাঁচানোর জন্য বাড়ির মালিক মকবুল হাসান ভিতরে প্রবেশ করলে তার শরীরের 20% পুড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। তিনি ওই গ্রামের ফজলুল হকের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক 3টার সময় মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। এ সময় তারা বলেন, ভয়াবহ এই আগুনের কারণে ছাগল 9টি, হাঁস 44টি, মুরগি 30টি, কবুতর 30টি, গরু 1টি, রাজহাঁস 6টি এবং 7টি পাতিহাঁস পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক 3 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় আহত মকবুল হাসানকে উদ্ধার করে শাহশাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর 250 সজ্জা হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। তথ্যচিত্রে ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহের মুক্তাগাছায় দুপক্ষের সংঘর্ষে বিজয় সাহা নামে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন 3 জন। নিহত বিজয় সাহা পৌর শহরের 3 নম্বর ওয়ার্ডের দড়িচারানি বাজার এলাকার লিটন সাহার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল বলে জানিয়েছে মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর রাকিবের মোটরসাইকেলের সাথে তার প্রতিপক্ষের মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। এর জেরে রাত 11টার দিকে পৌর শহরের জমিদার বাড়ির সামনে মাঠে দুই পক্ষ সংঘর্ষের ঘটনা ঘটে। দৌড়ে পালাতে গিয়ে বিজয় সাহা পড়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর আহত করে। সংঘর্ষে বিজয় সাহা ও আবির সহ 4 জন আহত হয়। পরে বিজয় সাহা ও আবিরকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত 1টার দিকে বিজয় সাহা মারা যায়। অপর আহত 2 জন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান দুলাল আকন্দ। সৌদি ইনশাদ আক্তার, মিম নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।